নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই পাস টাইম হবিজে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ দেখাবো ডালিয়া গাছের চারা যেটি আমি একটি ছোট্ট টবে প্রতিস্থাপন করেছিলাম সেটিকে একটি বড় টবে আমি প্রতিস্থাপন করব তার জন্য কিভাবে প্রতিস্থাপন করব কোন টবে প্রতিস্থাপন করব সেই নিয়ে এই ভিডিওটি সামনেই দেখতে পাচ্ছেন এটি একটি আট ইঞ্চির টব এবং দেখুন মাটি প্রস্তুত করেছি আমি নরম ঝুরঝুরে মাটি আছে এবং তার সঙ্গে চারিদিকে দেখুন বিভিন্ন ধরনের সার আমি এনে রেখেছি তো এই সমস্ত সার এবং মাটি দিয়ে কিভাবে এই গাছটিকে এই টব থেকে তুলে ওই বড় টবে প্রতিস্থাপন করব তার এই ভিডিও তো বন্ধুরা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি যে একবারই ফার্স্ট পটের যে চারা ডালিয়া চারা সেই ফার্স্ট পটের ডালিয়া চারা এটিকে কিভাবে প্রতিস্থাপন করতে হয় তা তার একটি ভিডিও আমি আপলোড করেছিলাম তো তার একটি লিংক আমি দিয়ে দেব তো এইটি দেখুন একটু বড় হয়ে গেছে যদিও একটু দেরি হয়ে গেছে তবুও এখনও কিন্তু অনেকে চারা লাগাচ্ছেন এরপর দেখাই যে দেখুন এই যে ছোট্ট ডালিয়া গাছটির এই দেখুন এই পাতাতে কীরকম সাদা সাদা নকশা তৈরি হয়েছে এইগুলো কিন্তু এক ধরনের পোকা এক ধরনের মানে কি বলতে পারি যে ছত্রাক জাতীয় এক ধরনের পোকা এগুলো গাছের পাতাতে এই ধরনের নকশা তৈরি করে গাছের পাতার উপরে এরকম চলে চলে বেড়ায় আপনারা লেবু গাছের পাতাতেও দেখতে পাবেন লেবু গাছের পাতায় নিচে এবং উপরে দুদিকেই থাকে এটা দেখুন নিচের দিকে নেই শুধু মাত্র উপর দিকে এই ধরনের নকশাগুলো তৈরি করেছে এই যে নকশাগুলো তৈরি করছে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট পোকা যেগুলো চোখে একদম প্রায় দেখাই যায় না সেই পোকাগুলোকে এগুলোকে কিভাবে আমরা মানে রক্ষা করব গাছকে এ দেখুন একটা ছোট্ট আমি ছুরি জাতীয় জিনিস নিয়েছি এটাকে এইভাবে তুলে ধীরে ধীরে তুলে এভাবে ঘষে ঘষে তুলে পোকাগুলো যেখানে শেষ হয়েছে লাইনটা আমি ঠিক দেখাতে পাচ্ছি না এই যে অ্যারো জাতীয় যে ওষুধটা ওখানে কিন্তু স্প্রে করে দিতে হবে এটা পাঁচ গ্রামের মতন আছে এবং দেখছেন নীল কালারের এটা কুড়ি টাকা দাম বেশি নয় এটা জলে গুলে ওখানে স্প্রে করতে পারেন বা এই দেখুন এটা হচ্ছে নিম তেল যেটার একটা ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি তারও একটা লিংক আমি দিয়ে দেবো তো এখানে নিম তেলও আপনারা স্প্রে করতে পারেন তবে এখানে নিম তেলের স্প্রে করার চেয়ে ওই অ্যারো জাতীয় স্প্রে করাটাই ভালো আর একটা জায়গা দেখাই দেখুন এখানে পোকার বাসা বাঁধছে তো এই জায়গাতে তেল আমরা খুব ভালোভাবে স্প্রে করতে পারি মোটামুটি সাত দিন অন্তর অন্তর এই নিম তেলটা প্রায় পাঁচ এমএল নিয়ে পাঁচ এমএল নিয়ে সেটাতে কিছুটা তার সঙ্গে জল মিশিয়ে সেটাকে সাত দিন অন্তর অন্তর বিকেলের দিকে এটা মনে রাখবেন বিকেলের দিকে এটা স্প্রে করবেন তো স্প্রে করলে পরে এই ধরনের মানে কীট বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পোকামাকড় আক্রমণ করবে না এরপরে দেখায় দেখুন মাটিটা মাটিটা আমি কালকে জল দিইনি কারণ টপ থেকে তুলতে গেলে মাটিটা জলে ভিজে থাকলে টপ থেকে তুলতে অসুবিধা হয় তাই মাটিটা আমি একটু শুকিয়ে রেখেছি এরপরে এই টপ থেকে আমি গাছটাকে বার করব আমার এক হাতে ক্যামেরা ধরা আছে তাই আমি এখন মানে কিভাবে বার করতে হয় তারও এক কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি যে কিভাবে বার করতে হয় তো সেটা বার করে তারপর দেখাবো এই দেখুন বন্ধুরা আমি দেখুন গাছটিকে বার করে নিয়েছি গাছটি দেখুন কত শিকড় তৈরি হয়েছে প্রচুর শিকড় তৈরি হয়েছে আমি নিচে বালি দিয়েছিলাম এবং স্টোন চিপস দিয়েছিলাম বালি এবং স্টোন চিপস দেওয়াতে তুলতে সুবিধা হয়েছে এবং এর ড্রেনেজ সিস্টেমটাও ভালো ছিল অর্থাৎ গাছের গোড়ায় জল দাঁড়াত না তাই এরকমভাবেই আপনারা আমি যদিও দেখাবো যে কিভাবে টব তৈরি করতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় তো এই দেখুন এই টবটাতে দেখুন নিষ্ঠাতেও কোনো লেগে নেই এই যে বালিগুলো এবং স্টোন চিপসগুলো ছিল এরপরে দেখায় দেখুন মাটিটা মাটিটা দেখুন একবারই নরম ঝুরঝুরে মাটি এটা আমি এক পাশে রেখে এই মাটির সঙ্গে দেখুন সার মেশাচ্ছি তো এইটা হচ্ছে আপনার কোকোপিটের বদলে এটা হচ্ছে ধানের তুষ আমি এই ধানের তুষটাই ব্যবহার করি মাটিতে যদি আপনারা ধানের তুষ ব্যবহার করেন তাহলে মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং এটা ধীরে ধীরে পচে পচে এটা পরে সারেও পরিণত হয়ে যায় তো এটা আমি পুরোটাই দিয়ে দিলাম এটা ধানের তুষটা মানে ধানের খোসা যেটা সেটা মিশিয়ে দিলাম এখানে এরপরে দেখুন এটা হচ্ছে তুষের ছাঁয় এটা পটাশিয়ামের কাজ করবে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে এটা বেশি দিলাম না এটা কম পরিমাণে দিলাম এরপর দেখুন শুকনো গোবর সার এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট এই শুকনো গোবর সারটা দেখুন কতটা পরিমাণ দিচ্ছি কতটা মাটিতে কতটা পরিমাণ দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রায় দেখুন দু মুঠো দিলাম তো এই গোবর সারটা অনেক দিনের পুরনো হলে ভালো হয় এরপর এটা হচ্ছে খোল এটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল গুঁড়ো আমি এই সামান যতটুকু পরিমাণ নিয়েছি হাতে ঠিক অতটুকু পরিমাণ নেবেন বেশি নিলে পরে গাছ কিন্তু জলে পচে যাবে এটাতে এনপিকে আছে এন মানে হচ্ছে নাইট্রোজেন পি ফসফরাস এবং কে হচ্ছে পটাশিয়াম এগুলো গাছের ক্ষেত্রে ভালো আর এইটা হচ্ছে আপনার হাড় গুঁড়ো ইংরেজিতে বলে বোন মিল এটা হচ্ছে বিভিন্ন পশুর হাড়কে গুঁড়ো করে এটা দেয়া হয় এটা হচ্ছে গাছের স্টেমটাকে ভালো রাখে এটা ক্যালসিয়াম থাকে তো এইটা মেশানো হল এরপর দেখুন এটা হচ্ছে নিম নিমখোল নিমখোল কি করে না গাছের যে শিকড় আছে সেই শিকড়কে ভালোভাবে রক্ষা করে যাতে ছত্রাক না লাগে বিভিন্ন শিকড়কে যাতে ভালো রাখে আর কি শিকড় যাতে রোগ কোনো পোকামাকড় যাতে আক্রমণ না করে এরপর মাটিটাকে বেশ ভালো করে খুব সুন্দর করে যে এতগুলো জিনিস মেশানো হলো এগুলোকে খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে না নিলে এক ধারে হয়তো কোনো জিনিসটা কম কোনো জিনিসটা বেশি এরকম হয়ে যাবে তাই এটাকে খুব ভালো করে উলট পালট করে মিশিয়ে নিতে হবে এবং মাটিটাকে দেখুন এরকম নরম এবং ঝুরঝুরে নদীর ধারের বালি মাটি আমি ইউজ করছি নদীর ধারের বালি মাটিটাই ব্যবহার করাটা খুবই ভালো তো এইভাবে আপনারা মাটিটাকে ভালো করে মেখে নেবেন মাটিটাকে ভালো করে মেখে না নিলে কিন্তু মানে কি বলবো বিভিন্ন জিনিসগুলো যেগুলো সেগুলো সমানভাবে চারিদিকে মিশবে না আর কি তখন হয়তো কোনো দিকে বেশি হয়ে গেল কোনো দিকে কম হয়ে গেল তো এইভাবে মাটিটাকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মাটিটাকে মিশিয়ে নেওয়া এবং দেখুন আমার মেয়ে চলে এসছে তাই আমি দু হাত দিয়ে এটা করতে পারছি আমার মেয়েকে এটা দিয়ে দিয়েছি ক্যামেরাটা তো এরপরে এটা হচ্ছে বড় একটা টপটা যেটা আট ইঞ্চির টপটা তার নিচে দেখুন এটা খোলামকুচি কুচি যে আমি দেখালাম যেটা ঢেউ খেলানো দিকটা মানে উঁচু দিকটা আর এটা হচ্ছে নিচু দিকটা উঁচু দিকটা আমি ওই পাশে যে ছিদ্রগুলো আছে সাইড হলগুলো ওখানে দিলাম আর যেটা নিচু দিক সেই নিচু দিকটা আমি তবে যে মাঝখানে ছিদ্রটা সেই মাঝখানে ছিদ্রটা দিলাম এবং তার পাশে দেখুন ওই স্টোন চিপসগুলো বিছিয়ে দিয়েছি এরপর দেখুন নদীর ধারের নদীতে যে বালি থাকে সেই বালি এর উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি এর ফলে কি হবে এই বালিগুলো দিলে আপনার যে এর উপরে মাটিটা দেবো এর উপরে যে মাটিটা দেবো সেই মাটিটা গলে গলে ওই ছিদ্রতে জমে যাবে না বা ছিদ্রটা জাম করে বন্ধ করে দেবে না তাই এইভাবে প্রথমে কুচি দিয়ে ছিদ্রগুলোকে বন্ধ করে তারপরে আপনার নুড়ি পাথর বা টবের ছোটো ছোটো ভাঙা টুকরো বা স্টোন চিপস আপনি দিয়ে তারপর বালিটাকে আপনি ছড়িয়ে দেবেন এক লেয়ার আর ভিজে বালি হলে সে বালিটাকে ভেজানোর কোনো দরকার নেই কিন্তু বালিটা যদি ভিজে না হয় তাহলে বালিটাকে এরকম জল নিয়ে সামান্য হাতে করে বালিটাকে ভিজিয়ে বালিটাকে ভালো করে বসিয়ে দিতে হবে তো বালিটাকে বসিয়ে দেওয়ার এটাই একটা কারণ যে যাতে উপরের মাটিটা গলে গলে বাইরে না পেরিয়ে যায় এরপরে এর উপরে আমি এরপর মাটিটা দেব মাটিটাকে এভাবে দু হাতে করে আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হবে কারণ মাটিটা চারদিকে আবার উড়ে যায় এগুলো নাখে খে প্রচণ্ড এসে হয় তো এই মাটিটাকে এভাবে দিয়ে মাটিটাকে আস্তে আস্তে সামান্য করে চারিদিকে ছড়িয়ে ভালো করে প্রেস করে দিতে হবে মাটিটাকে এভাবে আপনারা মানে দুবার বা তিনবার দু হাতে করে দিয়ে পরে তারপর এরকম আস্তে আস্তে প্রেস করে তারপর আপনি এই গাছটাকে বসাবেন এবং গাছটাকে একদম টবের মাছ বরাবর বসাবেন এক ধারে এক পাশে যেন না হয়ে যায় তাহলে শিকড়গুলো চারিদিকে সমানভাবে ছড়াবে না মাঝে বসালে শিকড়গুলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে তাই সময় মাঝে বসানো খুবই দরকার এরপর তারপর কি করতে হবে না এরপর ওই মাটিগুলোকে টবের চারিদিকে ভালো করে দিতে হবে ভালো করে দিয়ে দিয়ে ভালো করে টিপে টিপে দিতে হবে আর কি এবং মাঝে মধ্যে টপটাকে নাড়িয়ে দিতে হবে মাঝে মধ্যে টপটাকে নাড়িয়ে দিলে পরে টপগুলো আপনার মাটিগুলো ভালোভাবে বসে যাবে যাতে ভিতরের যে ছিদ্রগুলো থাকে বাতাসে এই যে একদম মাটিগুলো তো নরম ঝুরঝুরে হয়ে গেছে তো একটু বড় বড় যেমন ঢেলা না থাকে মাটিগুলো যেমন ছোট ছোট একবারই করে নেবেন দরকার হলে বড় বড় ঢেলাগুলোকে ভেঙে নেবেন বড় বড় ঢেলাগুলোকে ভেঙে নিলে পরে কি হবে না সূক্ষ্ম শিকড়গুলো এই মাটির ভিতরে ঢুকতে সুবিধা হবে তাই কখনোই বড় বড় ঢেলা রাখবেন না সেগুলোকে যতটা পারবেন কোনো মুগুর জাতীয় জিনিস নিয়ে বা পাথরের মতন কোনো জিনিস নিয়ে ভেঙে সেগুলোকে যতটা পারবেন গুঁড়ো করে দেবেন অনেকে চালুনি দিয়ে চালে তো চালুনি দিয়ে চালার কোনো প্রয়োজন নেই এরপর এটাকে খুব সুন্দর করে এভাবে করে তারপর হালকা করে একটু নাড়িয়ে দেবেন এভাবে নাড়িয়ে দিলে পরে সমস্ত মাটিগুলো খুব ভালো করে বসে যাবে তারপর এটাতে জল দিতে হবে পুরো ভর্তি করে জল দিয়ে দিতে হবে এটাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটাতে মগে করে একদম গড়াতে খুব ভালো করে জলটা দিয়ে দিতে হবে ভর্তি করে ভর্তি করে জল দেওয়ার পর দেখুন কিছুক্ষণ পরেই তবে তল দিয়ে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে সমস্ত জল ধীরে ধীরে বেরিয়ে যাবে তার মানে এর ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়েছে এটা বোঝা যাচ্ছে ড্রেনেজ সিস্টেম প্রত্যেকটা গাছের ক্ষেত্রে খুব ভালো করে থাকা দরকার ড্রেনেজ সিস্টেম না থাকলে গাছের গোড়ায় কিন্তু জল জমে যাবে এবং গাছের শিকড় পচে যাবে তো এরপরে দেখুন আমি একটা ছুরি নিয়ে এটাকে ওই যে পোকাগুলোকে আছে পোকাগুলোকে এভাবে ধীরে 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 তোলা যায় পোকাগুলোকে এভাবে ধীরে 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 তুলে দিয়ে তারপর এতে ওষুধ প্রয়োগ করতে হবে তো এইভাবে একটা ছুরি জাতীয় জিনিস নিয়ে পোকাগুলোকে ধীরে ধীরে তুলে দেবেন তারপর এই যে এরো ওষুধটা যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখুন কতটা পরিমাণ আমি নিচ্ছি এই খুব মানে মোটামুটি এক চিমটি পরিমাণ নিয়ে এটাকে এই ধরনের একটা কাপে কাপে আমি নিয়ে নিচ্ছি কাপে নেওয়ার পরে এটাতে জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে এবং একটা এ দেখুন আমি একটা ড্রপার নিয়েছি এরকম ড্রপার দিয়ে নিয়ে পরে তারপরে যে জায়গাগুলোকে আমি ওই ছুরি দিয়ে চেঁচে চেঁচে তুললাম সেই জায়গাগুলোতে খুব ভালো করে এগুলোকে দিয়ে দিতে হবে মাখিয়ে দিতে হবে ওষুধটা খুব ভালো করে এইভাবে আপনারা যদি মোটামুটি তিন দিন পরপর বা পাঁচ দিন পরপর ও যদি করেন তাহলে ওই পোকাগুলো আর হবে না আর উপরে যে পোকা লেগেছিলো ওখানেও এই ওষুধটা এই ড্রপারের মাধ্যমে বা আপনারা যদি আপনাদের কাছে স্প্রে মেশিন থাকে সেই স্প্রে মেশিন দিয়েও আসলে খুব কম ওষুধ নিয়েছি বলে এটা স্প্রে মেশিন দিয়ে আমি করিনি এরকম ড্রপার দিয়ে নিয়ে পরে এরকম করে আপনারা দিয়ে দেবেন তিন দিন পরপর দেবেন আর যে যে জায়গাগুলোতে ওই পোকাগুলো বিভিন্ন নকশা করেছিল সেখানগুলোতে দিয়ে দিলেই হবে এরপর একটা লাঠি নিয়ে দেখুন এই গাছটা এক কিছুদিন বাদেই বড় হবে তাই এখন থেকেই এই দিকে একটু হেলে গেছে তাই যে দিকটা হেলে গেছে দিকটা একটা লাঠি নিয়ে সেখানে লাঠিটা খুব সুন্দর করে মাটির একবারই টবের তল পর্যন্ত একবারই ঢুকিয়ে দিতে হবে পুঁতে দিতে হবে তল পর্যন্ত তাহলে গাছটা যখন লম্বা হবে তখন গাছটা কিন্তু ভেঙে যাবে না তাই প্রত্যেকটা আপনার ডালিয়া গাছে এরকম করে একটা কাঠের মানে লাঠি জাতীয় জিনিস নিয়ে এটাকে এরকম করে দিতে হবে তো এইভাবে আপনারা যদি করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের গাছ ভালো হবে এবং গাছ বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ